রোহিঙ্গা সংকট নিরসনের প্রত্যয় বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য বিষয়ে ঢাকায় দুই দেশের সমঝোতা ফেরাতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটি গঠন শিগগিরই কাজ শুরু জিয়ার অরফ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তি চায় দুদক প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততায় সরগরম রংপুর সিটি নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা শেষ আজ চট্টগ্রামে মর্মান্তিক হতাহতের ঘটনায় রিমা কনভেনশন সেন্টারের কার্যক্রম বন্ধ তদন্তে দুটি কনভেনশন স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আপনাদের সাথে আছে আমি সজল দাস রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি এলদিরিম আর রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের একযোগে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক প্রধানমন্ত্রীর ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতিতে এসব কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী আরো তানজির মেহেদি ঢাকা সফরের দ্বিতীয় দিনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরি মাসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা একান্তে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক শেষে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে শুরু হয় প্রত্যাশার দ্বিপক্ষীয় বৈঠক রোহিঙ্গা সংকট সমাধান দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সহ নানা বিষয় উঠে আসে শীর্ষ বৈঠকে দুই দেশের পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা একে অপরকে স্বীকৃতি এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্প বিকাশে দুটি সমঝোতা স্মারকে বাংলাদেশ ও তুরস্ক এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী এরপর যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ককে সুদৃঢ় করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা on bilateral and international issues of mutual concern, including the issues of forcibly displaced Rohingyas, people from Myanmar. রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশের প্রতি তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী আমি বিশ্বাস করি বাংলাদেশ ও মিয়ানমারের চলমান বৈঠকের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান ও তাদের ফিরিয়ে দেয়া সম্ভব হবে তবে যতক্ষণ এ সংকটের রাজনৈতিক সমাধান না হচ্ছে আশা করি সহ সব আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকবে অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকার কথাও বলেন বিনালি ইলদিরিম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের প্রশংসাও ছিল তার কণ্ঠে এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ইলদিরিম ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর জাদুঘরটি ঘুরে দেখেন সফররত প্রধানমন্ত্রী তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যৌথ ওয়ার্কিং গ্রুপ কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের তিরিশ সদস্যের এই যৌথ কমিটি কাজ করবে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের সচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয় পরে রাষ্ট্রীয় আরেক অতিথি ভবন পদ্মায় এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এইচ এই মাহমুদ আলী আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ বন্না গত 23 নভেম্বর মিয়ানমারের নেপিদয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফেরৎ পাঠানোর বিষয়ে দুই দেশের মতে সমঝোতা সড়ক সই হয় এটি কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এই বৈঠক বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব সৈদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব মিনথ বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা পত্র বিনিময় হয় পরে ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রি জানান দুই দেশের সম্মনয়ে 30 সদস্যের যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে উভয় পক্ষ মিলে তো সেখানেই এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা ছিল তো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এখন হয়ে গেল গঠিত হয়ে গেল এখন এই পরবর্তী ধাপের কাজ শুরু হবে আর কি তো এখন দেখা যাক তা আমরা দুই দেশ একসঙ্গে কাজ করছি এখন দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্ষণ শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী তবে রোহিঙ্গারা কবে থেকে ফিরবে সে বিষয়ে কিছু জানাননি তিনি দুই পররাষ্ট্র সচিব হ্যাঁ তারা নেতৃত্ব দিচ্ছেন এগুলো কবে নাগাদ শুরু হবে এখন তো বলা যাবে না এটা শুরু হবে শিগগিরই শুরু হবে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর গেল পঁচিশ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে এসেছে দশ লাখেরও বেশি রোহিঙ্গা তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বেনালী এল দেরিম স্থানীয় একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির একাধিক সদস্য শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বাংলাদেশের পাশে আছে তুরস্ক এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বৈঠকে আলোচিত হয়েছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়ে সকল মুসলমান দেশের সঙ্গে প্যালেস্টাইনের পাশে থেকে কাজ করে যাচ্ছে তুরস্ক বৈঠকে বাংলাদেশের সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়েও কথা বলেন দুই নেতা এই রোহিঙ্গা মুসলমানদের কিভাবে দেশে সম্মানের সঙ্গে সঙ্গে ফেরত নিয়ে যাওয়া যায় তার জন্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে তারা এখানে এসেছিলেন তাদের সঙ্গে আলাপ হয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন চলছে আসন্ন নির্বাচনের কি অবস্থা দাঁড়াবে আমরা সেই নির্বাচনে আমাদের ভূমিকা কি থাকবে সরকারের ভূমিকা কেমন আছে ক্ষমতা অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ এনে জি ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ আর কোনো অর্থ আত্মসাত হয়নি দাবি করে পাল্টা যুক্তিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন টাকা সৌদি আরব নয় কুয়েত সরকার দেয় জিয়াউর রহমানের নামে ট্রাস্ট গঠনের শর্তে এই মামলার যুক্তিতর্কের প্রথম দিনের বিতর্কে এসব উঠে আসে আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় তিন দিনের যুক্তিতর্কের প্রথম দিন যুক্তিখণ্ডনে বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে মঙ্গলবার বেলা এগারোটায় এসে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারক শেখ আক্তারুজ্জামান এজলাসে বসেন বেলা সাড়ে এগারোটায় যুক্তিতর্কের শুরুতে বত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য তুলে ধরে অর্থ আত্মসাতের অভিযোগ এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায় দুদকের আইনজীবী যে কোনো ব্যক্তি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার কাছে অর্পিত রুলস অব বিজনেসের দায়িত্ব মোতাবেক যে কোনো পদ্ধতিতে টাকাকে যদি তসরুপ করে থাকে সেই টাকার জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন শাস্তি সুতরাং আমরা এবং পাঁচের দুইয়ে সর্বোচ্চ শাস্তি নিজে লাভবান হওয়া অপরকে লাভবান করা সাত বছর সেই কারণে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি অভিযোগের বিরোধিতায় খালেদা জিয়ার আইনজীবীরা বলেন মামলায় সৌদি আরব থেকে অর্থ আসার কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে এই অর্থ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে অরফানেজ ট্রাস্ট গঠনের শর্তে কুয়েত সরকার দিয়েছিল কুয়েত থেকে টাকাটা আসছে শুধু জিয়া শহীদ জিয়া রহমান নামে ট্রাস্ট করার জন্য দুই ভাগে ভাগ করা হয়েছে একটা বাগেরহাটে গিয়েছে

বুধবার রাষ্ট্রপক্ষের দেয়া যুক্তি খণ্ডন করে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকি এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান তৌহিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রংপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে জয়ের প্রত্যয় জানান আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা আর নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে আবারও শঙ্কার কথা জানান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মেজানুর রহমানের তোলা ছবিতে রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম ভোটারদের মন জয় করতে প্রচার প্রচারণার শেষ সময় এসে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে স্লোগানে স্লোগানে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় প্রতীকেও প্রচারণা চালিয়েছেন তারা নগরীর কাছারি বাজার মোড়ে প্রচারণা চালিয়ে বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের যেখানে যাচ্ছি যেখানেই যে কোনো ধরনের মানুষের কাছে যাচ্ছি একই কথা লাঙ্গল এবং মুস্তফা এবং ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করব রংপুরের মানুষের হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি যে ভালোবাসা এবং তাদের প্রিয় প্রতীক যে লাঙ্গল এবং তার সঙ্গে আমার একটা বেস্ট ফাউন্ডেশন আছে সাধারণ মানুষের সঙ্গে সব কিছু মিলেই আমি মনে করি সোনায় সোহাগা শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এই চোখ এবং হাসি দিয়ে বোঝা যায় যে নৌকা মার্কা এগিয়ে আছে নৌকা মার্কা একুশ তারিখের নির্বাচনে এখানে আমাদের প্রার্থী সরফুদ্দিন জন্টু বিপুল বুটে জয়ী হবেন ইনশাল্লাহ বিএনপি হচ্ছে লুটেরাদের পার্টি মহাজুরের পার্টি এরা যা বলে সব মিথ্যা রংপুরের উন্নয়নের স্বার্থে অন্য কিছু না উনি প্রধানমন্ত্রী ওনার কাছে থেকে টাকা এনে তো করতে হয় যদি হই তো সুতরাং ওনাকে সন্তুষ্ট না রেখে কোনো কাজই করা যাবে না সুতরাং এদিক দিয়ে আমি মনে করি রংপুরের মানুষ রংপুরের মানুষ উন্নয়নের সাথে নৌকা মার্কা এবার ভোট নগরের জুম্মাপাড়ায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কাউসার জামান বাবলা এ সময় নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের আশাবাদ জানান তিনি গত শুক্রবার দিন একজন মন্ত্রী এখানে রংপুরে ঢুকছে ফ্ল্যাগ লাগায় গতকালকে হোসেন মোহাম্মদ সাথে রংপুরে আসছে তো তাদের তো এখানে আসা নিষেধ যত জায়গায় গেছে অপরন্ত সারা তারা সবাই আমাকে বলছে যে ভোট আপনাকেই দেবো রংপুরের শান্তিপূর্ণ নির্বাচনী উৎসব যেন একুশ ডিসেম্বরের ভোটের দিন পর্যন্ত বজায় থাকে এমন প্রত্যাশা ছিল প্রার্থীদের কণ্ঠে নানা প্রতিশ্রুতি আর প্রত্যাশার দিয়ে প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা এবার ভোটের জন্য প্রস্তুত পুরো রংপুর প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি কর্পোরেশনের এই নির্বাচন যেন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয় সেই প্রত্যাশা প্রার্থী ও সাধারণ ভোটারদের ফকরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর রংপুর জামায়াতসহ নিবন্ধন বাতিল হওয়া দলের সদস্যরা অন্য দলে ঢুকে পাঁচ বছরের আগে যেন নির্বাচন করতে না পারে সে বিষয়ে সিইসির কাছে প্রস্তাব দিয়েছে তিনটি বাম দল সিপিবি বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে মত বিনিময় করে এই প্রস্তাব দেয় মত বিনিময় শেষে সাংবাদিকদের বামদলগুলোর নেতারা জানান রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের আচরণ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে এছাড়া অতিরিক্ত ব্যয়েরও অভিযোগ করেন তারা জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জামানতের পরিমাণ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা করারও প্রস্তাব সিইসির কাছে করে বাম তিনটি সারা জীবন জানাতে ইসলাম করে এসেছে ছয় মাস আগে কোনো একটা দল আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক একটা দলে যোগদান করলো তাহলে পরে এই বিধান করতে হবে যে যেসব দলের নিবন্ধন বাতিল করা হয়েছে সেই সব দলের ক্ষেত্রে অন্তত পক্ষে কোনো নতুন দলের নমিনেশন নিতে হলে দলীয় নমিনেশন নিতে হলে অন্তত পাঁচ বছর সেই দলের সদস্য হিসেবে কাজ না করলে তাকে সেই দলের চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে দশজন নিহত হওয়ার ঘটনায় রিমা কনভেনশন সেন্টারে সব কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন এই ঘটনায় নগরীর চকবাজার থানায় নিহত ঝন্টু দাসের ভাই অরুণ দাস বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে প্রশাসন দুটি তদন্ত কমিটিও গঠন করেছে ননবরা জয়ের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী কুলখানিতে রিমা কনভেনশন সেন্টারের প্রধান গেটে পদদলিত হয়ে নিহত হন দশজন দশ হাজার মানুষের আয়োজন করা হলেও লোক সমাগম ঘটেছিল অনেক বেশি আর এতেই হুরুহুরিতে পড়ে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা সিসিটিভির ফুটেজসহ সব আলামত সংগ্রহ করা হয়েছে চলছে তদন্ত কার্যক্রম তবে সরু প্রবেশপথ আর নির্মাণের ত্রুটি থাকায় রিমা কনভেনশন সেন্টারের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে পুলিশ তারা বন্ধ রেখেছে এবং আজ থেকে পরবর্তী অনুষ্ঠানগুলো তারা ক্যান্সেল করছে আমাদের সাথে তারা সমন্বয় করে আমাদের অনুমতি সাপেক্ষে তারা এখানে কার্যক্রম করবে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেলে ভর্তি হওয়া আহতদের পরিবারদের আর্থিক সহায়তা দিলেও না পাওয়ার অভিযোগ করেছে রোগী ও সচনরা এখন তো অনেক সময় টাকা করে কিছু পাই নাই তো আমরা আমাদের টাকা দিয়ে আমাদের এক্স রে ওষুধ স্লাইন সবকিছু আমাদের পাঁচ টাকা যারা তারা অনেকজনকে দিচ্ছে কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি হতাহতদের প্রতি শোক জানিয়ে ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি করেছে মহিদ্দিনের পরিবার সেই স্পটে কি হয়েছিল সেটা আসলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যারা এই ব্যাপারে দক্ষ অর্থাৎ আমাদের পুলিশ প্রশাসন তারাই সিদ্ধান্ত দিতে পারবেন কি হয়েছিল রিমা কমিটি সেন্টারে অব্যবস্থাপনা ও অসতর্কতার কারণে এই দুর্ঘটনা বললেন সমাজবিজ্ঞানীরা মধ্যে যেহেতু চট্টগ্রামে এই পর্যন্ত বহু মেজবানি আয়োজন করেছেন তার কর্মীরা এটা করতেন এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কিছু গাফিলতি ছিল এবং অনেক ক্ষেত্রে রিলাক্টেন্ট ভাব ছিল পুলিশ প্রশাসন আর তার কর্মীরা হয়তো আবেগের বশে চিন্তাও করেনি যেন ঘটনা ঘটবে কারণ চট্টগ্রামের ইতিহাসে আজ পর্যন্ত কোনো পদলিতের ঘটনা ঘটেনি মর্মান্তিক এই দুর্ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে নিউজ টোয়েন্টি ফোর সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন বিরতির ফোর সংবাদ আইন নেই এ কারণে কোচিংস বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি এমন মন্তব্য বহুবার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কিন্তু অনুসন্ধান বলছে দেশের বিভিন্ন স্তরের পরীক্ষা সুষ্ঠু শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে উনিশশো সালে সালেই একটি আইন করা হয় বিশ্লেষকরা বলছেন আইন না থাকার অজুহাতে এতদিন অপরাধীদের শাস্তির আওতায় না আনার কারণেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আজ মহামারী আকার ধারণ করেছে জুবরাল মাহমুদের প্রতিবেদন দেশে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠিক কতদিন আগে শুরু হয়েছে তা বলা মুশকিল তবে বর্তমানে প্রশ্ন ফাঁসের ঘটনা মহামারী আকার নিয়েছে দেশে এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে পাবলিক পরীক্ষা এমনকি প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হতে দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতারও হয়েছে কিন্তু আইন না থাকাই নাকি প্রশ্ন ফাঁস চক্রের সদস্যরা ছাড়া পেয়ে যাচ্ছে গত রবিবারও এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী একজন টিচার তার বিরুদ্ধে অ্যাকশন দিলেন কোর্টে গেলে পরে কোর্ট বলে তোমাদের কোনো আইন নেই কোনো আইন না বহাল দেবো কিন্তু অনুসন্ধান বলছে দেশের বিভিন্ন স্তরের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আজ থেকে প্রায় সাঁত্রিশ বছর আগেই উনিশশো সালে পাবলিক পরীক্ষা অপরাধ আইন প্রণয়ন করে তৎকালীন সরকার আইনটির ধারা নয় অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে লিখিত অথবা কোনো বই বা লিখিত কাগজ অথবা তার কোনো পৃষ্ঠা কিংবা তা থেকে কোনো উদ্ধৃতি পরীক্ষার আগেই সরবরাহ করলে অথবা মৌখিকভাবে বা যান্ত্রিক বা প্রশ্ন বা প্রশ্নের উত্তর সরবরাহ করলে জড়িত ব্যক্তির সর্বোচ্চ বছরের কারাদণ্ড হতে পারে আর আইনটির পরীক্ষার্থী লেখেনি এমন উত্তর সংবলিত পৃষ্ঠা উত্তরপত্রের সঙ্গে সংযোজন করার শাস্তি দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডেরও বিধান রয়েছে যে আইনের বলে দেওয়া যাবে এটা ছিল আপনার ১০ বছর পর্যন্ত সর্বোচ্চ সেইটাকে সাম্প্রতিককালে কমিয়ে আনা হয়েছে চার বছর করা হয়েছে এবং এই চার বছর যে শাস্তি সেটাও কিন্তু এক মতো কেউ পায়নি শুধু তাই নয় প্রশ্নফাঁসের ঘটনায় সরকারের তদন্ত কমিটির কোনো প্রতিবেদনই আলোর মুখ দেখেনি কখনোই সরকারের সম্মানিত মন্ত্রী মহোদয়গণ এটাকে বাংলাদেশের আসলে প্রশ্ন ফাঁস হয় না এই কথা সংসদে বলেছেন যদিও একই মন্ত্রী আবার কিছুদিন পরেই বলেছেন বত্রিশ হাজার কোটি টাকার কোচিং বাণিজ্য এখানে চলছে এটা এক ধরনের দ্বিমুখীতে অন্যদের অন্য দিক থেকে এই বিষয়টাকে প্রশ্রয়ের মতো একটা প্রবণতা এখানে বিরাজ করছে যারা এই প্রশ্নপত্র ফাঁস করে তারা নিশ্চয়ই একটা নিরাপদ আশ্রয়ে পায় সেটা সরকারের আশ্রয়ে থাকতে পারে এখানে মন্ত্রণালয়ের কিছু মানুষ অথবা কোনো সিন্ডিকেট কারণ তাদের অর্থবিদ্যা এবং প্রতিপত্তি কোনো অভাব নেই যার জন্য এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরিবেশটা তৈরি হয়ে গেছে শুধু প্রশ্ন ফাঁসকারী চক্রই নয় কোচিং বাণিজ্যের সাথে যুক্ত এমন ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নজির ক্ষীণ জুবার মাহমুদ নিউজ টোয়েন্টি ঢাকা এবারে রাতের ঢাকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার তিনি আছেন রাজধানীর বাদামতলির ফলের আড়তে আলী আপনি বাদাম জলিতে রয়েছেন সেখানে একদিকে যেমন ফলের আড়ত রয়েছে অন্যদিকে আবার সদরঘাট দিয়ে এই রাতের বেলায় অনেকে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় নদী পারাপার হয়ে থাকেন লঞ্চে ছোট ছোট নৌকাতে তো কি অবস্থা দেখছেন সার্বিকভাবে কি চিত্র দেখছেন সেখানে আপনি ধন্যবাদ সজল সজল আমি এখন আছি বাদামতলি ফলের ফলের আড়ত এটা রাজধানীর সবচেয়ে বড় যেই ফলের আড়ত এবং এখান থেকে এই ফলের আড়তে বিভিন্ন জেলা থেকে ফল আসে এবং সেই ফলগুলো বলতে গেলে আপনার কলা এবং দেশীয় যেই ফলগুলো রয়েছে সেই ফল এখানে আসে এবং এর মধ্যে রয়েছে আপনার দেশীয় যেই ফল এবং বাহির থেকে যে ফলগুলো আসে এগুলো এখানে পাইকারি বিক্রি করা হয় তবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে দুটা ট্রাক এখানে এসেছে এবং এই দুইটা ট্রাক একটি ফরিদপুর থেকে এবং আরেকটি হচ্ছে মধু মধুপুর থেকে তো এই দুইটি ট্রাক ভর্তি হচ্ছে যে কলা এবং তারা এই কলা এই দুই জেলা থেকে নিয়ে আসছে এবং এখানে পাইকারি যারা আরতে বিক্রি করে তারা মূলত এই কলাগুলা এখানে তুলে এবং সাধারণ ক্রেতাদের কাছে তারা বিক্রি করবে তো আমি এখন এই আপনারা জানেন যে আসলে সাধারণ যারা এই ভোক্তা তারা মূলত ফল নিয়ে যেই তাদের একটি সন্ধিহানের বিষয় রয়েছে যে ফলের মধ্যে বিভিন্ন কেমিক্যাল এবং ফর্মালিন মেশানো হয় কি না তো আমরা যিনি আড়তদার তাদের সাথে প্রায় কথা বলি তারা প্রায় আমাদেরকে জানান যে আসলে ফলের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বা কোনো প্রকার ফরমালিন দেওয়া হয় না তো আমার এখানে যে আর কি মূলত এই ফল নিয়ে এসেছেন এই কলা নিয়ে এসেছেন বলছেন আপনি কোথা থেকে আসছেন না আমাদের ঘরে মাল আসছে মধুপুর থেকে এটা জানি আচ্ছা এই কলার মধ্যে কি কোনো প্রকারের কেমিক্যাল ফর্মালিন এগুলো দেওয়া না ফর্মালিন না এটা হচ্ছে কলা পাকানোর জন্য দেওয়া হয় এটা মধুপুর থেকে দিয়ে আসে এটা ঘরে কি দেওয়া হয় হ্যাঁ কি দেওয়া হয় এটাকে বলে রাফিন রাফিন জি জি এটা ওইখানেই দেওয়া হয় ওখানেই দেওয়া হয় আচ্ছা আর এটা দেওয়ার পরে তারপরে এখানে এখানে দুই দিন থাকে দুই দিনের ভিতরে পাইকা যায় সচল আপনি আসলে এই যে বাস্তব যেই আমরা আসলে সরাসরি একজন যিনি কিনা প্রত্যক্ষ ইনি হচ্ছে যে আমাদের বলতে গেলে ফলের মধ্যে যে ফরমালিন এবং উনি যেই কেমিক্যালের নামটি বললেন সেই কেমিক্যাল দিয়ে আসলে মূলত ফলকে পাকানো হয় এবং তিনি এই মধুপুর থেকে এই ফলের মধ্যে কলার মধ্যে এই কেমিক্যাল দিয়ে এই ফলের আড়ত যেটা সেখানে নিয়ে এসেছেন এবং এই ফলই কিন্তু মূলত এই কলাই কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ যারা সাধারণ ভোক্তা যারা কিনে এই কলা খান এবং এই কলার তারা এই কেমিক্যালি মূলত এই এই যুক্ত এই কলা খান তো আমি আসলে মূলত যিনি হচ্ছে আরদ্দার তার সাথে আমি কথা বলেছিলাম তো আরদ্দ্দার আর কি আমাকে প্রথমে বললেন যে আসলে যে তারা এই ফলের মধ্যে কোনো প্রকার কেমিক্যাল বা ফলের মধ্যে কোনো প্রকার ফর্মালিন দেয়া হয় না তো আমি আপনাকে আমি আরদ্দার যিনি আছেন তার সাথে আমি কথা বলাবো তিনি আর কি আমাকে বলবেন যে আসলে এই ফলের মধ্যে কেমিক্যাল বা ফর্মালিন দেয়া হয় কি না আচ্ছা আপনি তো এই ফলের আরদার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জালাল হোসেন সরি মোহাম্মদ জালাল হোসেন জালাল হোসেন আপনি এই কলার ব্যবসা কতদিন ধরে করছেন এই 30 বছর 30 বছর আচ্ছা এই ফলের মধ্যে কলা যে আপনি কোথা থেকে কোন কোন জেলা থেকে আনেন এটা আসছে ইয়ার থেকে যশোর থেকে যশোর আরেকটা আসছে মধুপুর হ্যাঁ হ্যাঁ মধুপুর থেকে আচ্ছা এই একটা সাধারণ মানুষদের বা আমরা যার কি আমরা যতটুকু সাধারণ মানুষদের থেকে ই পাই যে আসলে ফলের মধ্যে আপনারা কেমিক্যাল দিয়ে আসলে ফল পাকানো হয় কলা কেমিক্যাল দেওয়া হয় বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে এটা আসলে দুই দিন পরে দেখা যায় যে পেকে যায় তো এটা কি আসলে কি আপনার কি কত না আমরা এই যে এই কলাটা কাঁচা আসছে তো পাটি নিয়ে আসছে এটি সকালে অক্সন হবে অসন এবং এই দিয়ে ওই যে পলিথিন আসে না পলিথিন পেশাই ধুয়ে দেবে পাইকে দিবো এই তার মানে হচ্ছে যে এই কলার মধ্যে প্রকার কেমিক্যাল দেওয়া হয় না না ওই যে সরি না ওই গেছে ওই যে গাছ পেকিয়ে আসো আচ্ছা কোনটু দিলে একবার কলাটা পাইখে যায় সজল আপনি আসলে আমরা দুইটি প্রমাণ মূলত রেখেছি যে আসলে দুইটি প্রমাণ একজন হচ্ছে যে সেই মধুপুর থেকে এইখানে এই কলাগুলি নিয়ে আসে এবং উনি হচ্ছে যে আরতদার উনি মূলত এই কলাগুলো বিক্রি করবেন কিন্তু যিনি এই কলাগুলো নিয়ে এসেছে তিনি আমাদেরকে বললেন যে আসলে এই কলাগুলোকে কেমিক্যাল দিয়ে নিয়ে আসা হয় এবং যিনি এখানকার বিক্রেতা আরতদার তিনি বললেন যে আসলে এখানে কেমিক্যাল দেওয়া হয় না এখানে একদম আপনাকে একদম প্রমাণ সহকারে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে যিনি পাইকারি এখানে এনেছেন এবং যিনি বিক্রি করবেন তাদের মধ্যে কথার ব্যবধান তো সজল এ ছিল আমার কাছে বাদামতলি ফলের আরত থেকে সর্বশেষ তথ্য আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাদামতলি থেকে যোগ দিয়েছিলেন আলী তালুকদার তিনি ছিলেন সেখানে যে বাদামতলিতে যে দেশি ফল আসে সেখানে কেমিকেল মেশানো হয় কিনা এই বিষয়ে জানাচ্ছিলেন তিনি আমাদেরকে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান মিলেছে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওয়া গেছে এখন তিনি বাড়ির পথে রয়েছেন তার বাড়ি নরসিংদীর রায়পুরায় তার ফিরে আসার বিষয়টি নিউজ টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছেন পূর্ব পশ্চিম ডট কমের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জের পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় হলেন গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মঙ্গলবার সকালে সেখানে তিনি মারা যান দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয় পরে হেলিকপ্টারে করে গাইবান্ধায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগা ময়দানে তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয় এরপর তার মরদেহ নিজ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জে নেওয়া হয় সেখানে ডাকবাংলা মাঠে বাদমগরিব তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গেল আঠারো নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি রেললাইন দিয়ে চলে যায় ট্রেন এরপর বিকট শব্দ শুনে লাইনের কাছে এগিয়ে এলো দুই শিশু দেখতে পেল ট্রেন চলে যাওয়ার পরই ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন এমন সময় লাইন দিয়ে আসছিল আরও একটি ট্রেন বুদ্ধিমান দুই শিশু দৌড়ে বাড়ি থেকে নিয়ে এলো মাফলার লাল রঙের সেই মাফলার তুলে দাঁড়িয়ে গেল রেললাইনে শিশুদের সংকেত পেয়ে ব্রেক চাপলেন ট্রেনের চালক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব দুরন্ত দুই শিশু শিয়াব আর্লিটন সারাদিনই রেললাইনের পাশে খেলাধুলা করে ট্রেনের আসা যাওয়া তাদের কাছে স্বাভাবিক কিন্তু সোমবারের সকালটা তাদের কাছে ছিল অন্যরকম তাদের প্রতিদিনের দেখা লাইন আজ যেন একটু ভিন্ন রেল লাইনের ফাটল দেখে ছুটে যায় বাড়িতে এরপর লাল রঙের মাফলার ধরে দাঁড়িয়ে পড়ে লাইনে আর এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় সে সময় আসা ট্রেনটি আমি খেলতে হ্যাঁ এখন খেলতে খেলতে দেখি লাইন ফাটা এখন এই কষা লাল লাল মাফলার লেগা তুই আমি থামাই দি উই এক মিনিট ধরলে আমি এক মিনিট ধর দুই ট্রেন থামাই ট্রেন চলে আসি ধান কাছে পর আমরা তাড়াতাড়ি আসে পরে আসলে আসি ও এক পর ধরলে আমি এক পর ধরলে পরে ট্রেন আসি এখানে থামলি পর হচ্ছে ট্রেন আনা করলি কিছু তুমি ট্রেন থামালা আমরা করছি এখানে লাইন ফাটা এমন বুদ্ধিমত্তাই খুশি তাদের মায়েরা সাত বছরে ছেলে যে এত বড় একটা কাজ করবি এতে আমি তো ভাবতে পারি না আর ভাবতে তো এত্ত ভালো লাগছে আমি খুবই খুশি এটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানালেন দুই শিশুর এমন বুদ্ধিমত্তায় তারা খুবই খুশি এই দুই শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে উনি বাচ্চা এই ছেলে দুটোর সঙ্গে কথা বলেছেন তার পরিবারের সাথে কথা বলে আশ্বস্ত করেছেন যা আমি ওনাদের পড়াশোনার সমস্ত খরচ এবং দায়ভার আস্থায় গ্রহণ করলাম কোটি টাকার জ্বালানি নিয়ে রাজশাহী আসছিল ট্রেনটি দুই শিশুর বুদ্ধিমত্তার কারণে রেলের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার দুইটা লাইনের মধ্যে একটা লাইন একদম গেছে গেছে হয়ে ফেটে ফেটে দু তো যাই হোক যদি গাড়ি পার হতো তাহলে তো বড় দুর্ঘটনা ঘটতে পারত হ্যাঁ দুই বাচ্চা সাহসিকতার সাথে ভালো মোকাবেলা করছে তো আমাদের রেলের পক্ষ থেকে সরকারিভাবে তো কোনো ব্যবস্থা নাই ড্যারম স্যারের সাথে কথা হয়েছে সে ব্যক্তিগতভাবে তাদেরকে পুরস্কৃত করবে লিটন দ্বিতীয় আর শিহাব প্রথম শ্রেণীর ছাত্র রেলের জমিতে তাদের বসবাস এলাকায় এই দুই শিশুর পরিচয় এখন মাফলার বীর কাজী সাহেদ নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ তারল্য ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঋণ বিতরণের দায়ে ফার্মার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এই সংক্রান্ত চিঠি ফার্মার্স ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ চিঠি পেয়েছে বলেও জানিয়েছেন তিনি এ কে এম শামীমের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আঠাশ ডিসেম্বর বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার দায়ে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে এর আগে গত সাতাশ নভেম্বর ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিস্তি সব ধরনের করের টাকার ব্যবহার সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা তারা বলছেন এতে মানুষের মধ্যে কর দেয়ার ইতিবাচক মানসিকতা তৈরি হবে করের টাকা ব্যবহারে দুর্নীতি যেন না হয় সেদিকেও সরকারের নজর রাখতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা আরো জানাচ্ছেন আফসার উদ্দিন দুই হাজার থেকে দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে রাজস্ব বাড়ার হার গড়ে চোদ্দ দশমিক আট তিন শতাংশ আর শুধু দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে রাজস্ব বাড়ার প্রবণতা প্রায় ১৯ শতাংশ অর্থাৎ রাজস্বই দিন দিন বাড়ছেই তবে সাধারণ করদাতাদের অনেকেরই প্রশ্ন এই বিশাল অর্থ কোন খাতে বা কোথায় খরচ হয় আয়কর মূল্য মূল্যসংন কর কাস্টমস ডিউটি যত ধরনের কর আছে সব মিলিয়েই তো কর ব্যবস্থাপনা এই টাকা কিন্তু উন্নয়নে যাচ্ছে আমি আপনি যে সরকারি কর্মকর্তা হিসেবে যে বেতন পাই সেটা করতে আসে রাস্তা তৈরি হয় সেটা থেকে আসে হাসপাতাল আসে থেকে এগ্রিকালচার সাবসিডি আসে থেকে এরকম অসংখ্য খাত সরকারের অর্থনীতিবিদরা বলছেন করের টাকা খরচ করে বাস্তবায়ন করা প্রকল্পগুলোতে দুর্নীতি চোখে পড়ার মতো যেটি সাধারণ করদাতাদের কর দিতে নিরুৎসাহিত করে স্কুল কলেজ রাস্তাঘাট যে কন্ট্রাক্টররা করতেছে ওরা যে করাপশন করতেছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এটার সাথে জড়িত আছে মানে নির্বাচিত প্রতিনিধি এরা যে দুর্নীতির সাথে জড়িত আছে মানুষ চাক্ষুষ দেখতেছে এই যে পাবলিক প্রকিউরমেন্ট এখানে দুর্নীতি হচ্ছে কিনা ফ্লাইওভার নির্মাণে দুর্নীতি হচ্ছে কিনা ঢাকা সিরাগম হাইওয়ে কনস্ট্রাকশনের দুর্নীতি হচ্ছে কিনা এল যে রাস্তা বানাচ্ছে সেই রাস্তায় দুর্নীতি হচ্ছে কিনা অবশ্যই হচ্ছে এবং সেটা সেই দুর্নীতিতে যখন দেখে মানুষ তখন মানুষ হতাশ হয় হাইরে আমার আমি যে ট্যাক্স দিলাম সেই ট্যাক্সের টাকা এখন এই কন্ট্রাক্টর চুরি করে এখান থেকে এগিয়ে নিতেছে এমন অবস্থার পরিবর্তনে কর সম্পর্কে নাগরিক সচেতনতা বাড়ানো এবং শিক্ষা কার্যক্রমে জোর দেন বিশেষজ্ঞরা স্কুল কলেজে পড়া অবস্থায় ছেলে মেয়েদের জন্য এখানে এনবিএফ থেকে প্রোগ্রাম করা উচিত যে ট্যাক্স দিলে কী হয় ট্যাক্সের টাকা কীভাবে ব্যবহার করে এই যে নাগরিক সচেতনতা এটা বাড়বে বিশেষ উৎসবের বিষয় নয় সারা বছর আপনি যদি কর এডুকেশনটা আপনি সারা বছর যদি ছড়িয়ে দেন তাহলে মানুষের মধ্যে আস্থা সম্পর্ক গড়ে উঠবে এবং সেখানে বোঝাতে হবে যে কর কেন দিতে হয় এবং আবার সরকার কর নিয়ে কি করেন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিয়ম মানা নজরদারি এবং জবাবদিহিতা বজায় রাখলে দুর্নীতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা আফসার উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দু সালের মধ্যে বিশ্বের একুশতম শক্তিশালী দেশ হবে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ একই সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন রূপকল্প দু একুশ সফল করতে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে চট্টগ্রাম বন্দর মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন তারা লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট 2016 এর জরিপে কন্টেইনার পোর্টের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 71 তম অবস্থান পাওয়ায় সনদ হস্তান্তর অনুষ্ঠানে তারা যোগদান এতে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান তিনি বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রায় এই বন্দর সবসময়ই ভূমিকা রাখছে 2015 সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল 76 তম যে আগামী তেরো বছরের মধ্যে এই বন্দরটি তিরিশটি শ্রেষ্ঠ বন্দরের মধ্যে আসন করবে আটত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন আমাদের রপ্তানি গত বছর হয়েছে এবং আগামীতে আমরা একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করে আমরা কাজ করে চলেছি আর দশটি বন্দর পরবর্তী সরকার যারা এলেন এবং খালেদা জিয়া একটা বন্দর চালু করতে পারেন আমরা আমরা বন্দর বারোটার জায়গায় আমরা ঘোষণা করেছি এখন তেইশটা বন্দর অর্থাৎ এগারোটা নতুন ঘোষণা করেছি সংবাদে আরো একটি বিরতি নিচ্ছে আমাদের সঙ্গেই থাকুন দেখছেন নিউজ সংবাদ চট্টগ্রামে একই পরিবারের চার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম মাসুদ পারভেজে আদেশ দেন গেল বারোই ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বাড়িতে ডাকাতির সময় চার নারীকে ধর্ষণ করা হয় এই ঘটনায় রবিবার মামলা নেয় কর্ণফুলী থানা পরে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ তাদের একজনকে আদালতে হাজির করা হয় মঙ্গলবার অপর দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবারে নিউজ টোয়েন্টি আন্তর্জাতিক জেরুজালেম প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেয়া ও ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে এই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করলেও নিরাপত্তা পরিষদের বাকি চোদ্দ দেশ এই প্রস্তাবকে সমর্থন করে ভোট দিয়েছে প্রস্তাবটি উত্থাপন করে মিশর যেখানে বলা হয় জেরুজালেম প্রসঙ্গে ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই একে প্রতিহত করতে হবে অন্যদিকে নিরাপত্তা পরিষদে ভোট শেষে জাতিসংঘে মার্কিন স্থায়ী কমিটি স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বলেন ফিলিস্তিনি প্রসঙ্গে জাতিসংঘ যে ভালো যে ভালোর চেয়ে খারাপটাই বেশি করছে এটা তারই আর একটি প্রমাণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে মহাসড়কে আছড়ে পড়ে নিহত হয়েছেন তিনজন এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক ট্রেনের বগির ধাক্কায় মহাসড়কের বেশ কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফাহিন ইসলামের রিপোর্টে বিস্তারিত স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডুপেন শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে এ সময় ট্রেনটি পোর্টল্যান্ড থেকে শিয়াটলের দিকে যাচ্ছিল বিবিসির খবরে বলা হয়েছে আশি মাইল বেগে চলছিল অ্যাম যাত্রীবাহী ট্রেনটি হঠাৎই ট্রেনের চোদ্দটি বগের মধ্যে তেরোটি বগি লাইনচ্যুত হয়ে নিচের মহাসড়কে পড়ে যায় স্থানীয় শেরিফ কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন ট্রেনের বগির ধাক্কায় মহাসড়কের বেশ কয়েকটি যানবাহন বিধ্বস্ত হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কারও মৃত্যু হয়নি ট্রেনের ভেতরে আরো মানুষ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি এদিকে আহতদের স্থানীয় পিয়ার্স ও থার্স্টন কাউন্টির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে টাকুমার স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক সিএইচআই ফ্রান্সিসক্যান হেলথ সংস্থাটি জানায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক দুর্ঘটনার সময় ট্রেনে থাকা এক যাত্রী জানান ওই সময় যাত্রীদের অনেকেই জানালা ভেঙে বের হওয়ার জন্য চেষ্টা করেছেন তীব্র একটা শব্দ শুনতে পেলাম মনে হলো পড়ছি। দেখলাম চারপাশের জানালাগুলো ভেঙে পড়ছে আর চারদিকে মানুষের চিৎকার। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ট্রেনটি উচ্চগতির নতুন রেললাইন দিয়ে চলছিল এবং নগরীর মধ্যে নতুন এই রুটে প্রথম দিনের যাত্রাতেই দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি ইতালিতে বাংলাদেশ সমিতির পদ প্রত্যাশী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে রোমের তর্পণাত্তারা এলাকায় মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার সদস্য সচিব ও কমিশনাররা আসন্ন নির্বাচনে সভাপতি সহ মোট আটাশটি পদে মনোনয়ন জমা পড়েছে এই সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনারদের প্রতি অনুরোধ করেন প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে গ্রিসের অ্যাথেন্সে বসবাসরত খুলনা বিভাগের প্রবাসীদের উপস্থিতিতে হয়ে গেল এক আলোচনা সভা শনিবার কারি গার্ডেন রেস্টুরেন্টে বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় সংগঠন ইন গ্রিস এর সভাপতি আর ইমরান হাওলাদার খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কাজী শফিউল ইসলাম মুকুল সিনিয়র সহসভাপতি দিলওয়ার খান কোষাধ্যক্ষ আকমল হোসেন সহ খুলনা প্রবাসীরা শোষণ আর বঞ্চনার শিকল ছেড়ে সাম্য আর সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় থেকে বিশ্বের বুকে যে দেশটির জন্ম হয়েছিল সেই বাংলাদেশ হাঁটছে উন্নয়নের মহাসড়কে শনিবার অ্যাথেন্সের কারি গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন বক্তারা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের নেতাকর্মীদের ছিল ব্যাপক অংশগ্রহণ সভাপতি রাকিব মৃধার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এস সামাদ মাতুব্বর এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি হোসেন সহ সভাপতি আলিম খালাসী আসাদ মোল্লা সহ গ্রিসের আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক আলোচনা সভার আয়োজন করে সোমবার বিকালে দূতাবাসের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে এই স্লোগান নিয়েই এবার অভিবাসন দিবস উদযাপিত হয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় কাউন্সিল ও দোতালয় প্রধান প্রধান আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসীরা এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম নিজ অধিকার সংরক্ষণ ও সচেতন থাকার পাশাপাশি কুয়েতের আইন কানুন মেনে চলার জন্য সব প্রবাসীকে অনুরোধ জানান অনুষ্ঠান শেষে একটি নাটিকা প্রচারিত হয় নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে এই স্লোগানে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব অভিবাসী দিবস সোমবার কুয়ালালামপুরের ট্যুরিজম সেন্টারের হলরুমে আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন প্রথম সচিব কাউন্সিলর সাঈদুল ইসলাম এতে রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনানো হয় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হাই কমিশনার শহীদুল ইসলাম এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ অভিবাসন ও অভিবাসীদের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন পাশাপাশি মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের একত্রিশ ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার আহ্বান জানান সভা শেষে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার সন্ধ্যায় কলালামপুরের হোটেল সলিলের বোবল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ায় বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও সহ সহ দপ্তর সম্পাদক এ এম হাবিবুর রহমান শিশিরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য যুব দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ আরও অনেকে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি টেলিফোনে মালয়েশিয়া বিএনপি নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন কাতারের জাতীয় দিবস উপলক্ষে সেখানকার জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরা নানা আনন্দ আয়োজনে মেতে সোমবার প্রথমবারের মতো এশিয়ান টাউনের সামনে কাতারের মন্ত্রণালয় প্রবাসী কমিউনিটি ভিত্তিক প্রতিযোগিতামূলক থিম প্যারেডের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি এতে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করে ফলে প্রবাসী বসবাসরত চার লাখ প্রবাসীদের নিজের দেশ নিয়ে গর্ববোধ হয় এছাড়াও কাতারের জনগণও সরকারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার মধ্য দিয়ে সংহতি প্রকাশে দিনটি হয়ে ওঠে উপভোগ্য স্পোর্টস সাফ অনূর্ধ্ব পনেরো নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা এতে ভারতের বিপক্ষে ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ কমলাপুর বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট ধরে রাখে বাংলাদেশ তবে ভুটানের ডিফেন্সিভ মনোভাবের কারণে গোল পেতে দেরি হয় বাংলার মেয়েদের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভুটানের রক্ষণে আক্রমণ বাড়ায় স্বাগতিক শিবির পঞ্চান্ন মিনিটে মার্জিয়ার কর্নার থেকে আখির সাইড ভলিতে পরাস্ত হন ভুটান গোলকিপার পরে আখির জোড়া গোল আর তহুরার বদলি হয়ে নামা সাজেদা খাতুনের এক গোলে তিন শূন্য ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলার মেয়েরা এতে টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়তে হবে সাজেদা আখিদের কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লীগের ষষ্ঠ রাউন্ডের খেলা এবারের রাউন্ডের কোনো ম্যাচই অনুষ্ঠিত হবে না মিরপুরের হোম অফ ক্রিকেটে বিকেএসপিতে প্রথম স্তরে লড়বে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ রাজশাহীতে লড়বে বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ দ্বিতীয় স্তরে চট্টগ্রামে হবে লড়বে ঢাকা মেট্রো ও রাজশাহী বিভাগ ঢাকা মেট্রোর হয়ে বুধবার ছয় বছর পর জাতীয় লীগ খেলবেন তাসকিন আহমেদ অন্যদিকে সিলেটে লড়বে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগ টার ওয়ানের শীর্ষে রয়েছে খুলনা বিভাগ পাঁচ ম্যাচে এক জয় আর চার ড্রয়ে টেবিলের সবার উপরে রয়েছে দলটি ঢাকা বিভাগ দ্বিতীয় স্থানে টায়ার টুর শীর্ষে রয়েছে রাজশাহী বিভাগ পাঁচ ম্যাচে দুই জয় তিন ড্রয়ে তেইশ পয়েন্ট রাজশাহীর সিলেটের অবস্থান দুই নম্বরে সবগুলো ম্যাচ শুরু সকাল নটায় ডিসেম্বরে যুব বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ অনর্থ উনিশ দল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু মূল লড়াই তার আগে গোটা পাঁচেক প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ সাইফ আফিফদের যুব দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবর দল নিয়ে বেশ আত্মবিশ্বাসে। জানিয়েছে বিরুদ্ধ কন্ডিশনে ভালো খেলতে জানে এই দলের সবাই আফিফের সঙ্গে কথা বলেছেন আরিফুল ইসলাম বাংলার ক্রিকেটের ধ্রুব তারা হবেন একদিন সেজন্য নামটাও আফিফ হোসেন ধ্রুব স্বপ্ন দেখতে পারেন যে কেউ সাম্প্রতিক সামর্থ্য সেটা দেখতে শেখায় নিউজিল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপ ম্যাচ জুনিয়র টাইগাররা পা মাটিতে রেখেই এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছে ধাপে ধাপে পরিণত হচ্ছে ওরা এই যেমন বিপিএল আফিফের ক্রিকেটেও অ্যাটাকিং মোড মার্কোটে ব্যাটিং অ্যাটাকিং ফিল্ডিং মুগ্ধ করেছে অনেককেই যুবা বিশ্ব আসরে আফিফের টার্গেটটা কি আমার ম্যাচ বাই ম্যাচ খেলার ইচ্ছা প্রত্যেকটা ম্যাচ আমার বেস্ট পারফর্মটা করার প্রত্যাশা আছে অ্যাটাকিং মোডে থাকতে আমি সব সময় এমন ভাবে খেলতেই পছন্দ করি তো আমি যেভাবে খেলতে পছন্দ করি এনজয় করি সব সময় এভাবে খেলার চেষ্টা করি আমাদের টিমের ক্যাপ্টেন ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তো ওনাদের সাথে থাকতে পারে থাকতে পারে অনেক কিছু শিখতে পারছি তো ওইগুলি ভবিষ্যতে কাজে লাগাতে পারলে আর ভালো হবে গ্রুপ সি তে লড়বে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড আন্ডারডগ কানাডা নামিবিয়া আত্মবিশ্বাসী আফিফ সমীহ করছে প্রতিপক্ষকে যে তিনটা টিমের সাথে খেলা তার মধ্যে ইংল্যান্ড সবচেয়ে ভালো তো দুইটা টিম ইনশাআল্লাহ আমরা পজিটিভলি ভালোভাবে জিততে পারবো ইংল্যান্ডের সাথেও ভালোভাবে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে ইংল্যান্ডের সাথে আমরা জিততে পারবো আমরা দশ দিন আগে যেতেছি তো ওখানে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারলে ওয়ার্ল্ড কাপে অনেক ভালো কিছু হবে আফিফ জানান টিম কম্বিনেশনটা দারুণ শুধু চ্যাম্পিয়ন ফাইট দিতে পারলেই ভালো ওখানে নতুন কন্ডিশনে আরিফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর এবারে নিউজ টোয়েন্টি ফোর বিনোদন নৃত্যশিল্পীদের নুপুরের ঝঙ্কারে মুখরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি কারণ ঢাকা ও ঢাকার বাইরের নৃত্য সংগঠনের অংশগ্রহণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসব সুকন্য আমার জানাচ্ছেন বিস্তারিত ঢাকা ও ঢাকার বাইরের নৃত্য সংগঠনের অংশগ্রহণে শুরু হল দিনব্যাপী জাতীয় নৃত্যনাট্য উৎসব বিজাতীয় সংস্কৃতির আগ্রসন রুখে তরুণ প্রজন্মকে শেকড়ের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতেই তৃতীয়বারের মতো উৎসবটি আয়োজন করেছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নূর এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে নৃত্যশিল্পী সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রয়াত নৃত্যশিল্পী রাজিয়া খানম ঝুনুকে এবার আমরা ঢাকার ঢাকার কেউ মঞ্চে করছি না একমাত্র একাডেমি অফ ফাইন আর্টস ছাড়া এইটাই নতুন সব ঢাকার বাইরে এবার করছে আমরা উপভোগ করবো ওদের নাচ অন্য সময় করতে পারি না আমাদের পারফরমেন্স থাকে তো তখন আমরা কেউ দেখি না এইবার মানে একটা চুটিয়ে মজিয়ে মজিয়ে দেবো সবার নাচ এই যে আমরা ডান্স ড্রামাগুলো করছি এগুলো কিন্তু কোনো বেনিফিটের জন্য আমরা কেউ করছি না আমরা একটা নিজেদের আনন্দ পাচ্ছি এবং দর্শককে আনন্দ দিতে পারছি ওই কারণে আমরা করছি শিল্পটা কিন্তু শখের এটা সাধনার জিনিস এটাকে অর্জন করতে হয় অনেক মেধা এবং শ্রমের মধ্য দিয়ে যারা আজকে নিত্য চর্চা করছেন বা যারা অতীতে করেছেন এরা কিন্তু আমাদের দেশের সব মেধাবী মানুষ এবং তারা তাদের শ্রম দিয়ে মেধা দিয়ে শিল্পটাকে এক জায়গায় নিয়ে এসেছেন উৎসবের প্রথম দিন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের শিল্পীরা পরিবেশন করেন নৃত্যনাট্য সূর্যমুখী নদী পাঁচ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে পরিবেশিত হবে মায়ার খেলা চণ্ডালিকা দ্রোহকাল বিদায় অভিশাপ মহুয়া এবং সোনাই মাধব নৃত্যনাট্য চব্বিশ ডিসেম্বর নৃত্যনাট্য নকশী মাঠ পরিবেশনা দিয়ে শেষ হবে উৎসব আমির নিউজ টোয়েন্টি ঢাকা এবারে বিনোদন জগতের কিছু টুকরো খবর নিয়ে দেখুন একটি প্রতিবেদন পানির তলায় ছিল তো কি হয়েছে 2017 সালে ডিসেম্বরে সবচেয়ে বেশি সিনেমা এসেছে প্রেক্ষাগৃহে মাসের শেষে অর্থাৎ 29 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে বজrul আলম চৌধুরীর প্রথম ছবি গহীন বালুচর ছবির কাহিনী সংলাপ চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই এই ছবির মাধ্যমে বড় পর্দা অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা তানভীর ও জান্নাতুল নূর মোনের কষ্ট হিসাবে জীবনটা সুজনের আর সখের সামনে কথাগুলো লাশ দেখতেছো খালি তোমার আর ওই আমি চোখে দেখতে পাই না তো مين লেখাপড়া করবে কামু ভাই এদিকে 22 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সরকারি অনুদানের সিনেমা আখিও তার বন্ধুরা সিনেমাটি পরিচালনা করেছেন মুর্শদুল ইসলাম তোরা কি তো জানলেন আমাদের ছেড়ে দিন কিন্তু জীবনের 40টি বছর পেরিয়ে আজ নিজের মা বলে পরিচয় দিতে বড় লজ্জা হয় ভিন্ন স্বল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জনসচেতনতামূলক পঞ্চাশ সেকেন্ডের এই স্বল্প দৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী আর কণ্ঠ দিয়েছেন শ্যামসুজ্জোহা ক্ষমা করিস মা তোদের সবাইকে যে মানুষ করতে পারলাম না শুরু হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে ষষ্ঠ আসরের অনলাইন রেজিস্ট্রেশন এ প্রক্রিয়া শুরু হয়েছে আঠারোই ডিসেম্বর সোমবার থেকে এদিন থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের ওয়েবসাইট থেকে জিজ্ঞাসা করেছিলাম ভারতের সবচেয়ে বেশি যে তারকাকে গুগলে খোঁজা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এ তালিকা সবার উপরে রয়েছে সানি লিওন গতবারের মতো এ বছরও গুগল সার্চে সবার প্রথম সানি খতমা কালসার নিউজ টোয়েন্টি ফোর শেষ করব নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে ইউনিয়ন ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর একবার রোহিঙ্গা সংকট নিরসনের প্রত্যয় বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য বিষয়ে ঢাকায় দুই দেশের সমঝোতা রোহিঙ্গা ফেরাতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটি গঠন শিগগিরই কাজ শুরু মামলায় সর্বোচ্চ শাস্তি চায় দুদক প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন প্রার্থীদের শেষ মুহূর্তের ব্যস্ততায় সরকরম রংপুর সিটি নির্বাচন আনুষ্ঠানিক প্রচারণা শেষ চট্টগ্রামে মর্মান্তিক হতাহতের ঘটনায় রিমা কনভেনশন সেন্টারের কার্যক্রম বন্ধ তদন্তে দুটি কমিটি নিউজ টোয়েন্টি প্রসবাদে এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই